ডেঙ্গু সচেতনতাই তিন দিন ব্যাপী বিশেষ কর্মসূচি পৌরসভার। তিন নম্বর ওয়ার্ডে প্রচার অভিযানে ছোট পদ্মার জনপ্রিয় অভিনেত্রী উজ্জ্বল মেঘালয় সঙ্গে পূজা মণ্ডপ উদ্বোধন। শারদ উৎসবের দিনগুলি লড়তে হবে একসাথে। ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতার প্রচারে এই স্লোগানকে সামনে রেখে বিশেষ প্রচার অভিযান বনগাঁ পৌরসভার। পরপর তিন দিন ব্যাপী 22টি ওয়ার্ড জুড়ে চলবে কর্মসূচি। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, উৎসবের দিনগুলিতেও আমাদের মনে রাখতে হবে ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের লড়াইয়ের কথা। এদিন বনগাঁ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ কর্মসূচির সূচনা করা হয়। হাজির ছিলেন পৌর প্রধান সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। এই মুহূর্তে টিভি সিরিয়ালের জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে, সেই কারণে ডেঙ্গুর বিরুদ্ধে প্রচার চালাতে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের ব্যবহার করছে পৌরসভা। এদিন তিন নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় উজ্জ্বল মেঘালয় সংঘের পুজো মণ্ডপ উদ্বোধন করেন পৌর প্রধান সহ আমন্ত্রিত অতিথিরা। এখানে দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। গর্ব হচ্ছে, তার কারণ অভিনেত্রী হয়ে যাই হই মানুষ, অভিনেত্রীদের ডেঙ্গু হয় না তা তো নয়, সবারই হয়। তো এবার অনেকটা বেড়ে গিয়েছিল, এখন প্রায় বলতে পারি আমরা ডেঙ্গু মুক্ত রয়েছে বাংলা। এই পুজোর সময় অনেকেই এই রোদের মধ্যে আমরা বেরিয়েছি, ডাব খাচ্ছি। এবার আমাদের কি ডাব তো এমনি ফেলে দিলাম, কিন্তু এই এইগুলো একটু বন্ধ করতে হবে, এইগুলো মানুষের মধ্যে জাগাতে হবে। শুধু ডাব কেন বা টায়ার কেন, বাড়িতেও ডেঙ্গু হতে পারে। কি করে না, ছাদে এই যে টব রয়েছে, সবার কিন্তু সময় নেই টবের যত্ন নেওয়া, গাছের যত্ন নেওয়া। অনেক সময় জলটা দিলাম, দিয়ে দেখলাম না যে জলটা পুরোটা মাটি চুয়ে নিচে বেরিয়ে গেল কিনা, জলটা জমাই থাকে টবে। এইগুলো একটু সচেতন হতে হবে মানুষকে। আইসক্রিমের আইসক্রিম খাচ্ছি, পূজার সময় তো আইসক্রিম খাবই, ওই প্লাস্টিকের কাপে আইসক্রিম খাচ্ছি, সেটা নিয়ে খেলাম, খেয়ে দিয়ে ফেলে দিলাম, দেখলামও না ওটা আরও তাদেরও ডাস্টবিনে পড়লো কি পড়লো না, কারণ তাড়াহুড়োর মধ্যে থাকি, এত ভিড় হচ্ছে সব জায়গায়। তো এবার সেটা তো যখন তখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, বৃষ্টি নামলো, জল জমে গেল, সেই জলটার ডেঙ্গু মশা ডিম পারলো, দেন ওরা বংশ বিস্তার করলো, এগুলো একটু বন্ধ করতে হবে। তো এই যে গানের মাধ্যমে গানের লাইনগুলোই এত ভালোভাবে রয়েছে আর সুরটাও এত সুন্দর, তো সব মিলিয়ে মানুষকে খুবই সহজে বোঝানো যাচ্ছে যে যেটা আমরা বোঝাতে চাইছি, সচেতন করতে চাইছি, সেটা খুবই সহজে হয়ে যাচ্ছে। পৌরপ্রধান জানান, উৎসবের দিনগুলিতেও আমাদের সতর্ক থাকতে হবে, সেই কারণে পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ থেকে আগামী তিন দিন বিশেষ অভিযান চলবে পৌরসভার 22টি ওয়ার্ড জুড়ে। এটা হলো বাংলায় যে ডেঙ্গু নিয়ে বিভিন্ন জায়গায় যে আক্রান্ত হচ্ছে, সেটাকে বনগাঁয় নিয়ন্ত্রণ বিভিন্নভাবে আমরা রাখার পরিকল্পনা নিয়েছি। গান আছে, নাটক আছে, এবং সেলিব্রিটিরা বিশেষ করে সাধারণ মানুষ ওদের কথাটা বিশ্বাস করে আগে, এবং সেই জন্য যারা খুনি সেলিব্রিটি, যে কোনো সেলিব্রিটিকে আনতে বারণ করছি, যারা এই ডেঙ্গু সম্পর্কে যাদের ধারণা আছে সেই মানুষগুলোকে আনতে বলছে। যদিও রিয়া হচ্ছে অত্যন্ত একজন পারদর্শী নায়িকা, যিনি টিভি সিরিয়ালে ইতিমধ্যে বনগাঁর মানুষের মধ্যে ছাপ ফেলেছেন, প্রত্যেকের সিরিয়ালে তার কথা বলছে যে হ্যাঁ তার সিরিয়াল দেখি, সুতরাং তার একটা আকর্ষণ আছে। এবার সে এসে তার যারা গুণগ্রাহী তাদেরকে বলছে যে তোমরা ডেঙ্গুকে খোলা রেখো না, ডাবের খোলা রেখো না, টায়ারের মধ্যে জল জমতে দিও না, কলা গাছ কেটে দাও, রাস্তা পরিষ্কার রাখো, বাড়ির মধ্যে পরিষ্কার রাখো, এগুলো বলছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।